ধর মরিয়ে উঠে বসলাম। সকাল 8টার অ্যালার্ম ঘড়িটা বেজে উঠতে আমার পাশে টুপু এখনো শুয়ে আছে। দেখি আমি ধড়মড়িয়ে উঠলাম, টুপু এখনো শুয়ে? অ্যালার্মের জন্য নয়, টুপুর শোয়ার জন্য আমি অবাক হয়ে গেলাম। ও তো এতক্ষণ বিছানায় শুয়ে থাকে না, এত বছর ধরে ওকে দেখছি, ওর কি কিছু শরীর খারাপ হলো? ভয় ভয় ওকে ডাকলাম, বললাম, টুপু, এই টুপু, তোমার কিছু শরীর খারাপ হলো? কি হয়েছে তোমার? কি আর হবে, ঘুমাচ্ছি। ঘুমোচ্ছি মানে? তুমি কি আমার অফিসের জন্য সব রেডি করে দিয়েছ? না সঞ্জয়, আজ তো তোমার সব করার কথা ছিল, তাই না? আমি ঠিক বুঝলাম না, তাও ঘড়ি বলছে এখনই অফিসের জন্য ছুটতে হবে। খুব তাড়াতাড়ি কিচেনে চলে গেলাম, কিছু করার নেই, তাই একটা ওভেনে চা বসালাম আর একটা ওভেনে রান্না চাপালাম। পাউরুটিটাও টোস্ট করে নিলাম। দুজনে একই অফিসের ভিন্ন শাখায় কাজ করি, সেখান থেকেই আমাদের প্রেম। আগে তো একাই থাকতাম, তাই সংসারের কাজে মোটামুটি সবই পারি। টুপু আসার পর ওর উপর সেরকম কোনো চাপ পড়েনি। আমি টুপুর জন্য চা নিয়ে এলাম। টুপু আইসি ভঙ্গিতে উঠে বসল, পেপার নিয়ে বসল। রান্নাঘরে গিয়ে এবার আমি বাবানের খাবার বসালাম। ও তো এখনো ওঠেনি, তাড়াতাড়ি তুললাম, স্কুলের জন্য রেডি করলাম। টুপু স্নানে চলে গেল চায়ের কাপটা টেবিলে রেখে। দুধটা পুড়ে গেছে, কি করব? বাবানের সামনে আমি কর্নফ্লেক্স আর দুধ রাখার সাথে সাথেই বাবান আমাকে জিজ্ঞেস করলো, বাবা, মায়ের কি হয়েছে, মাকে সিক? আমি জানি না টুপু কেন এরম করছে। বাবানকে সেদিনও বলেছিল কিচেনে একটা প্লেট রাখতে, বাবান সেটা রাখেনি। টুপু তখন ল্যাপটপ নিয়ে বসেছিল, ওই ব্যাপারটাকে আমি সেদিন পাত্তা দিইনি, ফুটবল খেলা দেখছিলাম। বাবান প্লেটটা রাখেনি দেখে টুপু অনেকক্ষণ চুপ করে বসে আমার কাছে এসে বলল, দেখলে বাবানের কাণ্ডটা? কি বলল গো? ইস, গোলটা মিস হয়ে গেল। টুপু সাথে সাথে রেগে গিয়ে টিভি অফ করে বলল, বাবান বলল এটা ওর কাজ নয়, কারণ ও ছেলে। টুপু অনেকক্ষণ চুপ করে বসে আমার কাছে এসে বলল, দেখলে বাবানের কাণ্ডটা? কি বলল গো? ইস, গোলটা মিস হয়ে গেল। টুপু সাথে সাথে রেগে গিয়ে টিভি অফ করে দিয়ে বলল, বাবান বলল এটা নাকি ওর কাজই না, কারণ ও ছেলে, ছেলেরা এসব কাজ করে না। ও এসব বলল কি করে বলো তো? দূর, ও তো বাচ্চা ছেলে, অত কান্দিও না তো। না, মোটেও সেটা নয়, ও মোটেও বাচ্চা না, ও সব তোমার থেকে শিখেছে। ও কি কখনো তোমাকে দেখেছে বাসন মাজতে? ও কি কখনো দেখেছে যে আমি টিভিতে সিরিয়াল দেখছি আর তুমি রান্না করছো? এতে আমার দোষ কি বলো? দোষ তো আছেই, তোমার ভাবনাটাও তো বাবানেরই মতন, তাই না? কিন্তু বাবানের মনে তো এটা বাড়তে দেওয়া যায় না, তাহলে কি করব বলো? এখন থেকে কাজ ভাগ করে করতে হবে, দুদিন তুমি করবে সব কাজ আর দুদিন আমি করব সব কাজ। মানে? মানে শুধু একা আমি ঘরের কাজ করব না, তুমিও করবে ঘরের কাজ। এই বলে সে চলে যায়। কাল অফ ডে ছিল, আজ অফিস, আমার কিছু খেয়ালই নেই। আজ থেকেই তো দেখছি সব শুরু করে দিয়েছে। টুপু রেডি হয়েছে অফিসে যাওয়ার জন্য, আমি বাসন মেজে রান্না বসিয়ে দিয়েছি। ছেলেকে টিফিন দিতে হবে, ও স্কুলে যাবে। টুপুকে দেখছি আর ভাবছি ও কি খালি আমার নকল করে যাচ্ছে, আমি কি কিছুই করিনি তাই ভাবছে ও? ছেলেকে স্কুল বাসে তুলে দিয়ে এসে টুপুকে বললাম, তোমার টিফিনটা তুমি একটু রেডি করে নাও না টুপু। টুপু বলল, না পারলে দিতে হবে না, আমি ক্যান্টিনে গিয়ে খেয়ে নেব। সঞ্জয় একটু রেগেই গেল। টুপু বলল, কি হলো, তুমি তো এভাবেই আমাকে বলো সঞ্জয়, বলেই ও বেরিয়ে গেল। আমিও বেরিয়ে গেলাম, সব কাজ পড়ে রইল। বন্ধুদের সাথে গল্প করে বাসায় ফিরি রোজ, অফিস ফেরত, কিন্তু আজ আর নয়। আসার সময় বাবানকে নিয়ে আসলাম, আবার ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। টুপু এখনো আসেনি,
কিছুক্ষণ পর বাবা এসে বলল ওর খুব খিদে পেয়েছে। রান্নাঘরে গিয়ে দেখলাম সব এলোমেলো, আজ কাজের মেয়েটাও আসেনি। বাবানকে কি খেতে দেব তাই ভাবছি। তাই টুপুকে ফোন করে বললাম, আসার সময় কিছু নিয়ে এসো না গো। ও ততক্ষণে বাড়ি চলে এসেছে, বলল ভালো করে এক কাপ চা দাও তো। আমি একটু রেগেই গেলাম, মনে মনে ভাবছি ও একটু বেশি করে ফেলছি। আমি এতটা বেশি করি কি? কই করি না তো। খাটে শুয়ে ভাবছি আমি ঘরে এসে কি কি করতাম, টুপুকেও তা করতে বলবো। আমি তো ঘরে ফিরে টিভি দেখতাম, তারপর খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি, টুপু সবটাই করত। বাবান হয়তো এইসব দেখেই সেদিন কিছু বলেছিল। ও কি কখনো দেখেছে যে বাবা বাড়ি ফিরে কাজ করেছে? আমিও ভাবতাম এটা টুপুরই কাজ, ছেলেও তাই শিখেছে। এখন বিরক্তিটা কিছুটা কমলো আমার। কাজের মেয়েটাকে ফোন করে জিজ্ঞেস করলাম কাল আসবে কিনা। কাজের মেয়েটা বলল ও ছেলের ভীষণ জ্বর, কাল আসতে পারবে না। এর মানে আমার কাজ আরও বেড়ে গেল। বাবান হোমওয়ার্ক করতে করতে পেন্সিল হাতে আমার কাছে এসে বলল, বাবা মা কি অসুস্থ? এবার উঠে কাজে লেগে পড়লাম। বাবানকে বললাম, মা রেস্ট নিচ্ছে বাবু, ডিস্টার্ব করো না মাকে। টুপু হালকা ঘুম দিয়ে উঠল, সব এলোমেলো, আমার কাজ যেন শেষই হচ্ছে না। টুপু এবার উঠে ল্যাপটপ নিয়ে বসল। আমি খাওয়া দাওয়া শেষে সবার থালা তুলে নিয়ে গেলাম। বাবান সব দেখছে। পরের দিনও এভাবেই কাটল। পরের দিনের দায়িত্ব টুপুর। আমি রেস্ট পেয়ে স্বস্তি পেলাম একটু। ভাবলাম এই রেস্টটা তো টুপুরও দরকার ছিল। বাবান ঠিক বুঝতে পারছে না। এখন দুদিনে মোটামুটি ঘরের সব বুঝে গেছি, নিজেই সব পারি কিনে আনতে। আগে টুপু লিজ দিলে সব কিনে আনতে পারতাম। সপ্তাহের মধ্যে আমি আর টুপু সব বুঝে ফেললাম। আমি বাবানকে সামলাই আর টুপু রান্নাঘরের দিকটা দেখে, দুজনে মিলে সব কাজ করি। নিজেরাই নিজেদের খাওয়া টেবিলে এনে খেতে শুরু করি, কেউ ওয়েট করে থাকি না কে এসে কাকে দেবে বলে। টুপু রেডি হলে আমি টিফিন প্যাক করি। ঘরে ফিরে কিছুক্ষণ রেস্ট নিয়ে দুজনে ভাগাভাগি করে সব কাজ ঝটপট করে ফেলি। এর ফলে আমাদের মধ্যে কথা বলা আর সময় কাটানোটাও বেশি হয়। বাবানকে টুপু পড়তে বসালে আমি চারিদিক পরিষ্কার করে গুছিয়ে ফেলি। বাবা সব দেখে কিন্তু কিচ্ছু বলে না। টুপু ওকে নিয়ে পড়ায় ব্যস্ত, এই জন্য বাবানেরও পড়ার অনেক উন্নতি হয়েছে। কিছুদিন পর লক্ষ্য করলাম বাবান আর যেখানে সেখানে তার খেলনা ফেলে রাখে না, বকাবকি করতে হয় না টেবিলে বইগুলো এলোমেলো করে রাখার জন্য। খাবার পর প্লেটটা নিয়ে সে কিচেনে নিজেই রেখে দিয়ে আসে। নিজের কাপড় নিয়ে সে নিজেই কাপড় কাচা ঝুড়িতে রেখে দেয়। এগুলো দেখে আমি আর টুপু হাই ফাইভ লাগাই টেবিলের নিচে বসে আর হাসতে থাকি। একটাই ছেলে আমাদের, ওকে আত্মনির্ভর করে তোলার দায়িত্ব তো আমাদেরই, তাই না? তবে দুজনের একসাথে মিলিত প্রচেষ্টা না থাকলে হয়তো এটা সম্ভব হতো না কখনো। তবে দুজনের সাহায্যে ছেলে এখন দরকার পড়ে না। একবার আমরা দুজনেই খুব অসুস্থ হয়ে পড়লাম, ছেলের বয়স তখন 12, আমাদের সেবা ওই করল। ও সব জানে কোন জিনিস কোথায় আছে আর কোথায় কোনটা লাগবে। ও জানতে পেরেছে যে সব দায়িত্ব মেয়েদের একার হয় না, ও শুধু ছেলে নয় আমাদের সন্তানও বটে। এর জন্য আমাকে খুব বেশি কিছু করতে হয়নি, শুধু সব কাজে নিজেকে যুক্ত করেছি। ছেলে বুঝেছে যে ঘরটা কারো একার হয় না, ঘরটা হয় সবার। ছেলে এখন বিয়েও করেছে, তার নিজেরও একটা সংসার হয়েছে, বৌমাও চাকরি করে, ওদের সংসারে কোনো ঝামেলাই নেই। ঝামেলা নেই বৌমার দায়িত্ব পালন নিয়েও, অভিযোগ নেই কোনো কাজ নেই। কেমন যেন বাতাসের চুল উড়িয়ে নেওয়া স্নিগ্ধ বাতাসের মতো লাগে। ব্যাপারটা শুধু নিজেকে একটু সংসারে যুক্ত করার জন্য ছিল, আমার সাথে টুপু আর টুপুর সাথে আমার। তো বন্ধুরা,
এর থেকে বোঝা যায় যে সংসার কখনো কারো একার হয় না, সংসার হয় দুজনে, স্বামীর এবং স্ত্রীর, তার সাথে জড়িয়ে থাকে বাচ্চারাও। যদি বাবা মার ভালো শিক্ষা থাকে তাহলে বাচ্চারাও ভালোভাবে শিক্ষিত হয়, সংস্কৃতি পেয়ে থাকে। শিক্ষা ও সংস্কৃতি দুটোই বাচ্চাদের মধ্যে খুব সুন্দরভাবে গড়ে ওঠে। তো বন্ধুরা, তোমরাও এইভাবে নিজেদের সংসারকে চালাও, তোমরাও নিজেদের সংসারকে এভাবে খুব সুন্দর এবং পরিপাটি করে গড়ে তোলো। আজ এইটুকুই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমি আবার আসবো কাল, আবার দেখা হবে। তো আচ্ছা, ধন্যবাদ সবাইকে।